নিয়ে আপনারা যেমন খুশি সাজো সাজছেন, অসম্ভব। আমরা যেটাই করি প্রতীকী, যেখানে বিপ্লবী শহীদ বাতুকিন হাজরার মূর্তির পাদদেশ থেকে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম। শান্তিপূর্ণ ভাবে একজন প্রতীকী শহীদ মাতঙ্গিনী হাজরা আপনার সাথে বেসে আমরা আমাদের অসহায়তার বার্তাটা গোটা পশ্চিম বাংলার বুকে আমরা তুলে ধরতে চেয়েছিলাম। যেমন খুশি সাজো আন্দোলন, আজকে কি আমরা সেই বয়সে এসে দাঁড়িয়েছি? আপনি বলুন, আমাকে দেখে কি মনে হচ্ছে? আমি এখানে যেমন খুশি তেমন সাজি কি? দুটো পয়সা পয়সা রোজগারের জন্য? আচ্ছা, দুটো পয়সা রোজগারের জন্য কি এখানে আমি সেই সাজে দাঁড়িয়ে আছি? বলুন তো, আপনার কি মনে হচ্ছে আমাদের চাকরিটা কেন চুরি হয়েছে? হ্যাঁ বলুন, মাতঙ্গিনী হাজরার সাথে আপনার চাকরির কি কানেকশন? মাতঙ্গিনী হাজরা, ঠিক আছে, তার আমি প্রতীক হিসাবে সেজেছি। অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়েছিলেন এবং অধিকার 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 উনি ছিনিয়ে এনেছিলেন, তা আমাদের ন্যায্য চাকরি। তিনি হাজরা দেশ স্বাধীনের জন্য লড়াই করেছিলেন, আপনারা কিসের জন্য করছেন? চাকরি চুরি, চাকরি চুরি, আমি বামপন্থী, চাকরি চুরি হয়েছে, নিজে চাকরি চুরি হয়েছে। চাহিদা সম্পন্ন যে চাকরি প্রার্থী বৃহস্পতি মাহাতো, তার চোখের পাশে আঘাতের চিহ্ন, তাকে ঠেলে ফেলে দিচ্ছে পুলিশ। অথচ যারা চাকরিটা চুরি করলো সেই পার্থ মানিক অর্পিতা তাদেরকে স্যালুট করত। সত্যি আমার বলার কোনো ভাষা নেই যে আমি বলার পরেও আমাকে ধাক্কা মেরেছে, বলছে প্রতিবন্ধী হয়েছে তো কি হয়েছে? আপনি আন্দোলনে এসেছেন, আপনাকে ধাক্কা মারিছি, আমার এখানে এটাকে আমি ট্যাটু করেছি নাকি? কালকে আমি কি এখানে ট্যাটু করেছি? দেখুন বাংলার মানুষ, দেখুন আমি কি এখানে ট্যাটু করেছি কালকে? আমি আলোচনা আসবো, পলিটিক্যাল ডিবেট আসবো, পৃথক দত্ত আজ আমাদের শুনতে হয় যেমন খুশি সাজো করছেন চাকরি প্রার্থীরা। আজ আমাদের শুনতে হয় যে হাইকোর্টের পারমিশন থাকতে পারে কিন্তু পুলিশ পারমিশন দিচ্ছে না, পুলিশ মনে করছে না, তাই মিছিল হবে না, হচ্ছে নাকি প্রীতম দত্ত? না, চারিদিকে চারিদিকে আজকে যে পরিস্থিতি চলছে, আমি একটা কথাই বলবো, মুখ্যমন্ত্রী হয়েছেন মিথ্যা মন্ত্রী, আর যত রকম ঘটনা ঘটছে, রাম ভক্তদের বলছে গুন্ডা, আজকে মাতঙ্গিনী সেজে উনি প্রতীকে এসছেন, ওনাকে বলছেন উনি লাইক করছেন, ওই যে অন্ধ ভাইটা আর ওই যে চাকরি প্রার্থীদের নাক ভেঙে দিচ্ছেন, অন্ধ ভাইকে ঘুষে মেরে দিচ্ছেন, তার কারণ হচ্ছে মুখ্য সরকারি সরকারি কর্মী, আর সরকারি কর্মীদের সরকারি কর্মী আপনাদের কি বলছে? আমরা তো স্বচ্ছভাবে নিয়োগের সরকারিদের কর্মীদের সাথে কুকুরের সাথে তুলনা করছে, তাই আমি আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে মিথ্যা মন্ত্রী বলছি, এবং চারিদিকে যে চুরি হচ্ছে তার চুরিটাও ষড়যন্ত্রী সেই মুখ্যমন্ত্রী, ষড়যন্ত্রী সেই মুখ্যমন্ত্রী।